সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুল ডেরি ফার্ম। এই মাহবুল ডেরি ফার্মে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল দুম্বা চেনার উপায় কি আর কিভাবে আপনারা অরিজিনাল দুম্বা চিনে ক্রয় করবেন, সেটাই আজকে আমরা পুরো বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর শুনবো এই খামারির কাছ থেকে। চলুন দর্শক, আমরা কথা বলবো মাহবুব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই, আমরা সর্বপ্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই যে মানুষ অনেকে দুম্বা ক্রয় করতে আসে, তো আসল দুম্বা চেনার উপায়টা কি আর দুম্বা কয় জাতের হয় বা আপনার এখানে কত কয়টা আছে? জি, আসল দুম্বা চেনার উপায় হলো দুম্বার যেটা বৈশিষ্ট্য হয় পিছনে মাংসটা ঝুলান্ত থাকবে, এই যে এটা হলো দুম্বার চেনার উপায়। মানে প্রত্যেকটা দুম্বার আপনার পিছনে মাংসটা, তুর্কি দুম্বা থাকলে পিছনে মাংসটা ঝুলানো থাকবে, ফার্সি দুম্বা থাকলে একটু লেজ হবে, আপনার লেজে মাংসটা আসবে লম্বা। মানে ফার্সি দুম্বা হলে আপনার কাছে কি আছে সেটা? জি আছে, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, যেমন এইগুলো হলো তুর্কি দুম্বা, এটা হলো মেল, এটা হলো মেল দুম্বা, এটার বয়স চার দাঁত, বর্তমানে 140 কেজির মতো হবে লাইভ। 140 কেজি, 140 কেজি লাইভ আছে, লাইভ হয়। আর আপনার এটা হলো তুর্কি দুম্বা, এটাও এই যে পিছনটা দেখেন, এটাও মেল, এটার বয়স হলো আপনার 11 মাস প্লাস, মানে আধা তিল, তো এটা এখন আসবে হলো আপনার 100 কেজি, এই যে এটা আছে 120 কেজির মতো ওজন, 120 কেজির মতো ওয়েট আছে, মতো ওজন। এটা হলো ফিমেল, এই যে তুর্কি দুম্বা দেখবেন সাধারণত ফিমেলগুলো এরকম হয় না, এটা আছে 120 কেজির মতো ওয়েট, বর্তমানে প্রেগনেন্ট, আপনার মনে হয় সাড়ে তিন মাসের মতো প্রেগনেন্ট আছে আর কি। এটা হ্যাঁ, ওইটা হলো দুই দাঁত বয়স, পাঁচ বাচ্চা দিবে, ওইটা অল্প দিনের প্রেগনেন্ট করা, অল্প দিনের প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট আছে, আপনার বিট করছে কিছুদিন হয়েছে, এটা আগে একবার বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয়। আর এগুলো হলো বাচ্চা, এগুলো হলো নিউ অ্যাডাল বাচ্চা, নিউ প্রেগনেন্ট অল্প দিনে। আর আপনার এদিকে আছে, এদিকেও আছে প্রেগনেন্ট, এগুলো প্রেগনেন্ট, এগুলো প্যাকনেট, এগুলো সাইজে একটু ছোট আর কি, ওগুলো হলো বড় সাইজের, এগুলো একটু ছোট সাইজের। আপনাকে যেটা বললাম ফার্সি দুম্বাটা, এই যে ফার্সিয়ান দুম্বা, এটাও প্যাকনেট, এটা আদা তিল, আদা তিল, আদা তিল, এটার বয়স হবে আপনার, অনেকে আদা তিল কথাটা বুঝবে না, এটা মানে এই লোক তো ইয়ে করে ভাগে বলেন কথা, আদা তিল বলতে এটাই বোঝায় যে আমার বয়স এখনো দুই দাঁত হয় নাই, অর্থাৎ ও এখনো পরিপূর্ণ দাঁতে নাই। হ্যাঁ, এক বছর হইলে দুই দাঁত বয়স হয়, যেমন ছাগল বেড়া দুম্বা এক বছরে দুই দাঁত বয়স হয়, এটা এখনো আদা তিল, অর্থাৎ এটা বাচ্চা নিউ অ্যাডাল, নিউ অ্যাডাল। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা প্রেগনেন্ট আছে, এই যে এটা, এটা লেজ আপনার, লেজ ফার্সি দুম্বার ওই পিছনে, অর্থাৎ আদা তিল, আদা তিল মানে ও দাঁতে নাই, বয়স দাঁতে নাই, বয়স হয়নি। এটা হলো মেলটা আপনার ফার্সিয়ান দুম্বার, এটা হলো মেলটা, এই যে এটা পিছনে আপনার মাংস আসবে, এই যে লেজটা দেখতেছেন একটু লেজ আসবে, ফাশিয়ানের মাথায় লেজ হবে, এটা ফুল মিট ঝুলবে। কিন্তু এইখানে গারল থেকে যদি দুম্বারে বিট করানোর পরও তো এই জিনিসটা হয় না? আপনার দুম্বা যেটা, দুম্বা এক জিনিস আর গারলের থেকে বিট করলো এটা আরেক জিনিস। আপনি এটা দেখবেন ফাশিয়ানের এই যে গলার দুলনিটা দেখছেন, শাইওয়াল গরু যেরকম দুলনি থাকে এরকম দুলনি হবে ফাশিয়ানগুলা, মাথা দেখতেই হবে, এইটা হবে আপনার ফাশিয়ানের, যেটা গারলে হবে না, না এগুলা গারলে কখনো হবে না, গারলে কখনো দুলনি হয় না, আর তুর্কি দুম্বাতেও দুলনি হয় না, শুধু ফাশিয়ানে আপনার এই দুলনিটা হবে, এই শাইল গরুর মতো, এই যে দেখেন দুলনিটা দুলবে, সেম এই যে এটাও দেখেন দুলনিটা, এই যে এটারও দুলনি, ওইটা মানে গলার নিচে, মানে গলার নিচে ঝুলবে দুলনিটা ঝুলবে। আর এটা হলো মিট, এইটাও মেলটা হলো নিউ অ্যাডাল, অর্থাৎ এটাও 10 মাস, মানে বয়স হয় না এখনো, দুই দাঁত হয় না, 10 মাস আদা তিল, 10 মাস বয়স, 10 মাস বয়স। জি, তো মাহবুব ভাই, আপনি এখান থেকে যদি কেউ ক্রয় করতে চায় ক্রয় করতে পারবেন, কিন্তু আপনি শুধু পালনে করেন বিক্রি করেন না? না, সেল তো করি, যেহেতু আবার প্রোডাক্ট হইলে সেটা প্রোডাকশন হচ্ছে, আমি সেল না করলে আমি সপ্তাহ রাখতে পারবো না, কেন জায়গার ব্যাপার আছে, আপনার খাবার দাবার ব্যাপার আছে, টেক কেয়ারের ব্যাপার আছে, আমি তো নর্মালি আপনার ডেরি ফার্মের ওয়েস্টেজ খাবার দিতে পারি, কেন এটা তো ফুল টেক কেয়ার করতে পারি না, ইনশাল্লাহ আশা করবো ইনশাল্লাহ সামনে থেকে আরেকটু টেক কেয়ার যাতে করতে পারি। তো আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই, যাতে সরাসরি আপনার মানে হলো ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করতে, কোনো দালাল না, কোনো সরাসরি আপনার সাথে যদি যোগাযোগ করে যদি আপনার কাছ থেকে অরিজিনাল দুম্বা, যে মানুষগুলো অন্য অন্য খামারিরা তো সবাই মানে হলো সবই অরিজিনাল বলে, যে কোনটা অরিজিনাল কোনটা কিন্তু মানে ডুপ্লিকেট সেটা কিন্তু বোঝা মুশকিল, কিন্তু আজকে আপনি আমাদেরকে বললেন যে অরিজিনালটা কেমন হবে আর ডুপ্লিকেটটা কেমন হবে একটু সেটা যদি বলেন একটু। ডুপ্লিকেটটা তৈলো, যেমন এখানে আসলে আমার এখানে আসলে আমি ফিজিক্যালি দেখাইতে পারবো, যেমন গারলের বিট করলে যেটা আপনার ক্রস বিট, এটা অন্য জিনিস, আপনার যদি ডরপার দিয়ে বিট করে ক্রস বিট হয় অন্যরকম, আর ন্যাচারাল যেটা দুম্বা, দুম্বার একটা ক্যাটাগরি আছে, এটা ন্যাচারালটা ন্যাচারাল বোঝা যাবে, ন্যাচারাল হলে এগুলো এগুলো বোঝাই যায়, এই যেগুলো ন্যাচারাল সবগুলো এটি বোঝাই যায়, আপনার ন্যাচারালের সাথে তো অন্যগুলো মিলবে না,
অন্যগুলো মিলবে না না মিলবে না এটা হলো ফিজিক্যালি কেউ যদি চায় আয়শা দেখবে কোনো সমস্যা নেই আমার এখানে আসতে পারবে আয়শা দেখতে পারবে কোনো সমস্যা নেই তো আশা ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি একটু বলেন আমারটা হলো আপনার আমার ঠিকানা হলো পূর্ববাটা কবরস্থান এটা আসতে হবে আপনার মধ্যবাটা পোস্ট অফিস গলি দিয়ে ঢুকলে পূর্ববাটা কবরস্থান বললে মাহবুব ডেয়ারি ফার্ম বললে যে কেউ ইনশাআল্লাহ দেখাই দিবে আর আমার ফোন নাম্বারটা হলো 01712606717 আমার ইমো বা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে 01911153851 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এখানে আয়শা ফিজিক্যালি চাইলে অনেকে দেখতে পারে কিনতে হবে বড় কথা না আপনার ফার্ম যে শুরু করবে ভাই আয়শা দেখলে কি হয় একটা অভিজ্ঞতা হয় সে ভালো মন্দটা বুঝতে পারবে দেন তারপর হলো ভালো একটা জিনিস না বুঝলে তো সে ফার্মিং করবে কিভাবে মাও ভাই আমরা অনেকের দেখেছি যে মানে হলো প্রবাসীরা বিদেশ থেকে এসে এই ধরনের ব্যবসাতে যুক্ত চাচ্ছে আসলে কিভাবে করবে কিভাবে বোঝে না তারা তাদের জন্য একটু যদি বলেন যে তারা কিভাবে আপনাদের কাছ থেকে ক্রয় করবে যে আপনারা যারা বড় খামারি রয়েছেন তাদের কাছ থেকে ক্রয় করে তারা কিভাবে ব্যবসাটা করবে প্রথমত যেটা হলো যে ওনার আগে জানতে হবে যে উনি পারবে কি না ওনার প্রাথমিক একটা ধারণা থাকতে হবে তার যদি প্রাথমিক ধারণাটা না থাকতে তার আশেপাশে যদি কোনো খামার থাকে সে আসবে দেখবে কিছুদিন দেখার পরে দেন তারপর শুরু করবে যেহেতু এগুলো অনেক দামি একটা জিনিস কেন সে আইসা চাইলেই তো যে কেউ করতে পারবে না এইটা সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে দেন তারপর শুরু করতে হবে আর সে আগে দেখবে ওই ভিডিও তো দেখে এইটা হয় না আমি জুম করলাম বড় হয়ে গেল আবার ন্যাচারাল হলে এটা ঠিক থাকলো সবচেয়ে ভালো হলো একদিন কষ্ট হলে একটু ফিজিক্যালি দেখলে দেখার পরে শুরু করলে সেটা সবচেয়ে সুন্দর ভালো হয় ওনার জন্য ভালো উনি দেখতে পারলো নিতে হবে এমন না অভিজ্ঞতা অর্জন করতে পারলো সে কীভাবে যত্ন করতেছে কীভাবে আপনার লালন পালন করতেছে এটা বুঝতে পারবে কোনটা কেমন কোয়ালিটি সে আলোচনা করতে পারলো সেটা ভালো হয় আমার মনে হয় আর কি যে খামারিরা নতুন খামারি তারা আসলে কোন জাতটা নিবে মানে হলো প্রথম উত্তি বয়সে যখন এখন প্রেগনেন্ট হয়েছে এই ধরনের মানে হলো দাঁতে নাই এই যে আদা তিল রয়েছে তো সেগুলো কিনলে ভালো হবে নাকি একবার মানে দুইটা দুই দাঁতের গুলো কিনবে কোনটা কিনলে ভালো হবে নতুন খামারি হলে সবচেয়ে ভালো হলো হয়তো প্রেগনেন্ট দেখে নিতে হবে যেটা প্রেগনেন্ট আছে শিওর প্রেগনেন্ট ওই সেটা নিতে হবে না হলে আদা তিল নিতে হবে নিউ অ্যাডাল ওইটা হলো ভালো ওনার জন্য এটা ভালো হবে আর মাঝামাঝি অবস্থায় থাকলে এটা হলো অনেক সময় ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে আসে এগুলো রিজেক্ট থাকে রিজেক্টটা নিলে তো তার লস হবে সে ক্ষতিগ্রস্ত হবে আপনার কাছ থেকে যদি কেউ এই দুম্বা ক্রয় করতে যায় তারা হলো প্রেগনেন্ট একবার 100% শিওর হয়ে কিনতে পারবে কিনা আপনার কাছ থেকে জি যেটা আমি প্রেগনেন্ট 100% বলে দিব সেটা প্রেগনেন্ট থাকবে যেটা নিউ অ্যাডাল্ট থাকবে সেটা নিউ অ্যাডাল্ট আর মাঝামাঝি যেটা থাকবে সেটা আমি যেটা বলবো প্রেগনেন্ট নাই সেটা প্রেগনেন্ট নাই কেন তার সেটা সেই সে কোন কোয়ালিটির নিতে চায় সেভাবে নিতে হবে তো সবচেয়ে ভালো হলো তো ফুল প্যাকেট নিলো আর না হলে নিউ অর্ডার নিলো সেটা ভালো হয় ধন্যবাদ আপনাকে দর্শক মানিলো মাহবুবের কাছ থেকে আমরা আজকে অরিজিনাল দুম্বা চেনার উপায়টা কি আর ডিম্বা যদি আপনারা ক্রয় করতে চান এই মাহবুবের ডেয়ারি ফার্ম থেকে সেখান থেকে ক্রয় করতে গেলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন যেগুলো একেবারে নিউ অ্যাডাল সেগুলোও কিনতে পারবেন এবং 100% প্রেগনেন্ট চিউর হয়ে আপনারা মানে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যাতে কোনো রকম ধোকাবাজি বা কোনো বাটপাড়ির খপরে না পড়তে হয় সেই কারণে মাহবুবের ডেয়ারি ফার্মে আপনারা আসলে অন্তত আপনারা লাভবান হবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ